প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্রাদার ওয়াটার প্লেন মেশিনের মডেল নাম্বার S7200B-403 এই মেশিনের রিসেট প্রসিডিউর কিভাবে রিসেট দিবেন দেখাবো। প্রথমে যে রিসেট বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। রিসেট বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করার পরে ডিসপ্লেতে এরকম লাল লেখায় ইন ইট ওয়াল এরকম লাল লেখায় এরকম আসবে। এরকম আসার পরে ইন্টার বাটন চাপ দিয়ে এই যে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পর ডিসপ্লের লেখাটি ইন ইট ওয়াল এই লেখাটি সবুজ হয়ে যাবে, দেখুন সবুজ হয়ে গেছে। এখন এই এমএক্স বাটন চাপ দিয়ে মেশিনটি রেডি করতে হবে। এখন কিন্তু রিসেট সম্পূর্ণ হয়েছে। প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।